তুবা ব্রাশ করবে? এই যে তুবা, হ্যাঁ সব ব্রোকেন, আজকে ক্লিনার আসবে এই জন্য। এগুলো সব মামি, এগুলো সব ফেলে দিব, এগুলো ময়লা ইয়াকি। আল্লাহ, তুমি এগুলো কেন নিচ্ছ? এগুলো তো ইয়াকি। হ্যাঁ, কোনো দরকার নাই। এই যে আপনি কার্টুন দেখেন, তুমি আসো ব্রাশ করে দিয়ে আসো, কাম অন। লুক এট মি, আমার প্রিটি মামটা একটা সুন্দর ড্রেস পরেছো। মামি, তুমি কি এখন পার্লারে যাবে সাজুগুজু করতে? দেখি তো তোমাকে, তোমার জামাটা দেখি তো, প্রিন্সেস জামা। দাঁড়াও, এটা হচ্ছে গিয়ে মাঝখানে থাকবে, একটু ঢিলা জামাটা। বাট ইউ আর লুকিং প্রিটি আম্মু, আই লাভ ইউ তুবা। মামি অনেক স্যাড জানো, আমি অনেক স্যাড, আমার শরীর ভালো না মা, আমার শরীরও ভালো না। পোলা পাইনগুলো যদি বুঝতো কত শরীর খারাপ আমার, কিচ্ছু ভাল লাগে না। ওরা তো খালি একটা জিনিসই বুঝে, খেলা খেলা খেলা, আর কিছু না। মামি মামি, আমি 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 ড্রেস পরি। আচ্ছা তাবিদ কই তুবা? তুমি তাবিদকে রেখে আসছো? তাবিদ কেমন ক্রাই করবে না? তাবিদকে একটা ফোন দিবা, বলো ভাইয়া কি করো? তুবা তুমি কি খাচ্ছ, চিপস খাচ্ছ? ঝাল ঝাল চিপস, ওয়াও। আমরা ছোটবেলায় এভাবে খাইতাম চিপস মামি, ফিঙ্গারস ফিঙ্গারস চিপস, এটা বুঝছো, ফিঙ্গারস চিপস, ঝাল মজা, জুস খাবা, পানি খাবা। আচ্ছা, ঝাল ঝাল আর মজা, বলো মজা মজা, বলো ঝাল আর মজা। তুবা কি খাচ্ছে, রিং চিপস খাচ্ছে, ওয়াও। তুমি কি কি কিনেছো আজকে, চিপস কিনেছো? ইউ লুক সো ফানি তুবা, চিপস খাবে? আচ্ছা, আজকে বেশি কিছু করতে পারি নাই, আইল্যাশ এক্সটেনশন এত আগে করে কোনো লাভ নাই, জাস্ট চুলটা আমি কেরাটিন ট্রিটমেন্ট করেছি আর আইব্রোটা প্লাক করেছি, ইভেন আমি আমার আপার লিপও কিচ্ছু করি নাই, টাইম নাই, অনেক টাইম যায় করতে, আমি আসতে পেরেছি এটাই অনেক। আর তোমার পছন্দ আজকে নিউ ফেভারিট কি বলো তো, রিং চিপস, ইউ লাভ ইট? আচ্ছা খাও, হ্যালো দিয়ে দাও, হ্যালো সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম, খাও। পাপা কই পাপা? বাসায় চলে আসছি, আজকে একটা খুবই হুড়াহুড়ি দৌড়াদৌড়ির একটা দিন গেল। লাইক তাবিদের তো শরীর ভালো না, আমার তো আপুর কাছে এর আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সো এই জন্য আজকে যাওয়া, তারেকেরও জ্বর, সো সব কিছু মিলিয়ে আজকে খুবই দৌড়াদৌড়ি ছিল। তো এই যে আমি চুলে কেরাটিনটা করেছি, কেরাটিনটা আরও বেশি সময় ধরে আপু করতে চেয়েছিলো, আমি বলেছি যে না আপু প্লিজ, আমার আজকে সময় নেই, আজকে ভালো করতে হবে না এত কিছু, তা আপু জোর করে তাই এত করলো আর কি। সো গিয়েছিলাম দুপুর দেড়টায়, শেষ করলাম ইফতারের আগে আগে ছয়টার সময় আর কি, আরও সময় লাগে আর কি। আইল্যাশটা তো যাওয়ার আগে জানি না, যদি কোথাও এখানে আশেপাশে আমাদের স্টেটের এখানে কেউ যদি করে দেয়, যদি সুযোগ থাকে হয়তো বা করতে পারবো, কারণ আজকে আমি ভাবছিলাম যে যখন তুমি নিজেকে আস্তে আস্তে আনলাভ করে শুরু করবো, লাইক আমি আস্তে আস্তে আমার আজকাল নিজেকে না, আমার নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে না, আমি খুব ফ্রাস্ট্রেটেড থাকি, ঘুম না হলে যে জিনিসটা হয় আর কি, গাড়িতে একটু ঘুমাচ্ছিলাম মুখ হা করে। সো চেহারার অবস্থা 12টা বেজে গিয়েছে, এটা সবাই জানে যে একটা মানুষের যদি রাতেও ঘুম না হয় দিনেও ঘুম না হয়, মানুষটার
শরীর অবস্থা 12টা বেজে যায়, স্বাস্থ্য স্থূলতাটা বেশি বেড়ে যায়। তো যাই হোক, বাসায় আসছি। ক্লিনার আসছিল ইন দ্য মিন টাইম, সো ক্লিনাররা ক্লিন করে গেল। এই যে সুন্দর করে যখন এরকম বেডটা সুন্দর করে ঠিক করে যায়, খুব ভাল লাগে আমার আর কি। সো এই বেডশিটটা আমি কিনেছিলাম থেকে, চীন থেকে। অ্যান্ড আজকে এটা ফার্স্ট দিলাম, কেমন লাগে? ভালো লাগে। স্পেশালি আমার এই যে এখানে যে এই ডিটেলের কাজগুলো আছে, লেসটা ভালো লেগেছে। আর এইখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, এটার সাথে ম্যাচিং করে আমি যে বড় একটা বালিশ আমি ইউজ করি, এই যে এটা, এটাও আমি পেয়েছি। এই বড় বালিশটা দিলে ইজি হয় খাটটা ঠিকঠাক রাখতে। সো ইয়েস, ইফতার আগে একটা দৌড়ঝাঁপ হয়ে যায় আর কি সব কিছু মিলিয়ে। ওখান বাসায় আসছি, তাবিদ আম্মুর কাছে ছিল, সেটা দিন ও ঘুমাচ্ছে, তো পাখিও ঘুমাচ্ছে। রাতের বেলা মোটামুটি খাবার দাবার অত আসলে করতে ইচ্ছা করে না, তো এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধ খেয়ে তারপরে ঘুমাবো। দেখা যায় যে আমার দুইটা বাচ্চা সুন্দর করে ঘুমায় যখনই যেভাবেই ঘুমাক না কেন। আজকাল এক মাসের বেশি যে জিনিসটা হচ্ছে, তাবিদের স্পেশালি, তুবা তো হচ্ছে কি কাশতে কাশতে না হয় ঠিক আছে, একটু বড় হয়েছে, বা তাবিদ হচ্ছে কি সাথে সাথে বমি করে ফেলে। সো এইটা নিয়ে একটা ভালো প্যারা খাচ্ছি। ডাক্তার বাড়িতে কয়েকবারই গেলাম, কিছুই তো হলো না, সো কিছু করার নাই। তো ইয়াস, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আম্মু বলছিল যে চুল কতদিন এভাবে খোলা রাখতে হবে, সো মোটামুটি অ্যাকচুয়ালি 3 দিন চুলে পানি দেওয়া যাবে না। আমি জানি না 3 দিন পর্যন্ত যেতে পারবো কি না, কারণ মাথা আমার ভনভন করে। মানে স্পেশালি মাথায় পানি না দিলে, চুলে পানি না দিলে আমি মাথা আমার পাগল হয়ে যায়। সো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। বাংলাদেশের প্রস্তুতি আসলে তেমন কিছুই হয়নি, আজকে ওদের ন্যাপি আর মিল্ক কার্গো করা হলো। সো কার্গো করছি যেহেতু বাচ্চাদের জিনিসপত্র অনেক পাচ্ছি আমরা অ্যালাউন্স, তারপরও কিন্তু তারপর বাচ্চাদের জিনিস তো শেষ হয় না। আর যেটা হয় যে যাওয়ার সময় সবাই টুকটাক টুকটাক এইটা ওইটা এইটা ওইটা জিনিস দিয়ে দেয়, সো সম্পর্কের খাতিরেও কিন্তু অনেকের এই জিনিসগুলো নিয়ে যেতে হয়। যেমন আমাদের জিনিসও মানুষজন নিয়ে যায়, বাট আমি চেষ্টা করি যে মানুষ আগে আগে আমি খুব বেশি লাফাইতাম যে কেউ আসলে বা কেউ যাওয়ার সময় এটা আনবো ওইটা আনবো, বাট আজকাল আমি একটু লো হয়ে গিয়েছি, কারণ ব্যাপারটা আমি এখন বুঝি যে যাওয়া আসার সময় আসলে ওয়েটের একটা ব্যাপার থাকে, নিজের মানুষদের জন্যই আসলে জিনিস ওভাবে নেওয়া হয় না। সো এটা একটা ঝামেলা আমি বলতে পারি যে ওয়েটের এই ব্যাপারটা। সো ইয়াস, আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, অনেক অনেক কাজ বাকি আছে, সবাই অনেক দোয়া করো প্লিজ। ব্লগ এক দুই দিন পর পর একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমার নিজের কাছে খুব খারাপ লাগে যেহেতু ব্লগ আমি শুধু করি আমার নিজের জন্য। অনেক হয়তো বলতে পারে যে অনেকে অনেকে ফলোয়ারদের জন্য করে, হয়তো করতে পারে, বাট আমিও করি, বাট আমার সবার আগে আমি নিজের জন্য ব্লগ করি, আমার ভালো লাগে, আমার মনে হয় আমি কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতে পারছি। তা না হলে বাচ্চা পালা, এটা হচ্ছে গিয়ে অন্য আরেক ধরনের প্রোডাক্টিভ কাজ, সংসার করা, আর এটা হচ্ছে গিয়ে আরেক ধরনের। সো আমি যেহেতু সারা জীবনের একটা কাজের মধ্যে ছিলাম, একটা প্রফেশনের মধ্যে ছিলাম, সো এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা জিনিস। এনিওয়েজ, আজ তাহলে এখানেই বিদায় নিই, ইনশাল্লাহ বাংলাদেশ দেখা হচ্ছে ভেরি সুন। বেঁচে থাকলে নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার জন্য দেখা পাই।